দশজনের উপকারের জন্যই তো আমি টিউবওয়েল পোতা। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে চলে আসছে এই মাঠের মাঝখানে, আমাদের এই চাচা ফারুক হোসেন ইনি একটা টিউবওয়েল পুঁতছে রাস্তার পাশে। সেই টিউবওয়েল থেকে আমরা পানি খেলাম এবং চাচার কাছ থেকে আমরা শুনবো। চাচা, এই টিউবওয়েলটি কতদিন আগে পুঁতেছেন এখানে? 2 বছর আগে। তো এটা কি উদ্দেশ্যে নিয়ে পুঁতেছেন এখানে? এই রাস্তার মানুষের আসা যাওয়ার জন্যই, পানি ছানি স্প্রে করে খাওয়া দাওয়া চলে, মাঠের লোকের জন্য পানি ছানি খায়। সৎকার উদ্দেশ্যে আপনি করেছেন? জি। কি নাম? মোহাম্মদ ফারুক হোসেন। এটা কোন মাঠের ভিতরে পোতা? আঙ্গারপাড়া ভ্যালি মাঠের। টিউবওয়েলের মাথাটা তো কেউ খুলে নিয়ে যায়? নিয়ে যায়নি এখনো। এটাতে মানুষ পানি খায় বা এই পশু পাখি পানি খায়, মানুষ বিভিন্ন কাজে লাগায়, আপনার কাছে কেমন লাগে? সুন্দর লাগে। 10 জনের উপকারের জন্যই তো আমি টিউবওয়েল পোতা। মাঠের কৃষকদের সাথে কথা বলে আমরা জানতে পারি, উনি এই টিউবওয়েলটি এখানে স্থাপন করার কারণে এই অঞ্চলের এই বৃহৎ যে মাঠ, 1 কিলোমিটারের ভিতরে কোনো বাড়িঘর নেই, এই বিশাল মাঠের ভিতরে শত শত মানুষ কৃষিকাজ করে, এই রাস্তা দিয়ে পথচারীরা হেঁটে যায়, বিভিন্ন মানুষ এই রাস্তা দিয়ে যাওয়ার সময় এই টিউবওয়েলের পানি পান করেন এবং কৃষকরা এখানে পানি পান করেন। দুপুরবেলা অনেক কৃষক তাদের গবাদি পশুর পানি পান করান এবং যারা সবজি চাষ করেন, বিভিন্ন তরিতরকারি চাষ করেন, তারা নিয়মিত এখান থেকে স্প্রে করার জন্য এই পানি ব্যবহার করেন। এই ফাঁকা মাঠের ভিতরে টিউবওয়েল পড়ছে, আপনারা এখান থেকে পানি টানি খান, আপনারা কৃষক মাঠের, তো আপনার অনুভূতিটা কেমন? ভালো লাগে, আমাদের উপকার আছে, পানিও খাওয়া হয়, আবার এই স্প্রে করার কাজ হয়। পশু পাখিও তো পানি খায়? পশু পাখিও খায়। এটা একটা সৎকায় জারিয়ার কাজ? হ্যাঁ, তা ঠিক। আসলে পৃথিবীতে এমন কিছু কাজ আছে যেগুলো সৎকায় জারিয়ার ভূমিকা পালন করে, যেমন এই চাষা টিউবওয়েল পুঁতছেন, এখান থেকে পশু প্রাণী সহ সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ যারা এই রাস্তাতে চলাচল করে এবং দুপুরের দিকে তারা যখন তৃষ্ণার্ত হয়ে যায়, তারা কিন্তু এখান থেকে পানি পান করে। বেয়ারিশ অনেক পশু প্রাণী আছে, তারা ওখানে কলের থেকে পানি পান করে। তো এটা অনেক একটা ভালো মহৎ কাজ, আমরা এই চাষার জন্য দোয়া করি উনি এ ধরনের ভালো কাজ আরও যাতে করতে পারে এবং আল্লাহ ওনার উত্তম যা যা দান করুক এবং আমাদের যাদের আমরা সামর্থ্যবান আছি তাদেরকে আল্লাহ তৌফিক দিক। এই ধরনের আমাদের আশেপাশেও অনেক মাঠ আছে, আমরা যাতে সাধারণ মানুষের জন্য, পশু প্রাণীর জন্য এই ধরনের উদ্যোগ আমরা নিতে পারি, আল্লাহ সে তৌফিক দিক। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পানি খায়।